2024 সাল থেকে হজ যাত্রীদের জন্য সাশ্রয়ী খরচে 32 তলা বিশিষ্ট জাহাজ চলাচল শুরু হবে চট্টগ্রাম জেদ্দা নৌ রুটে। দেশের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের উদ্যোগে চালু হতে যাচ্ছে এই রুটটি। কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশিদ জানান, জাহাজটি পরিচালনায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। জাহাজটি আনার অনুমোদন পেলে এটি মাত্র 8 দিনে চট্টগ্রাম থেকে সৌদি আরবে যাত্রী নিয়ে যাবে। ইতিপূর্বে সমুদ্রপথে সৌদি আরবে যেতে এক মাসের মতো সময় লাগত। এখন অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ জাহাজগুলি উচ্চ গতিতে চলাচল করতে পারে। আমরা আশা করছি এর মাধ্যমে হজযাত্রীদের খরচ সাশ্রয়ী উপায়ে ভ্রমণের বিকল্প দিতে পারব। এছাড়াও সাগর পথে যাত্রাকালে কোনো অসুবিধা ছাড়াই জাহাজে নামাজ আদায় করতে পারবেন হজযাত্রীরা। বিমান ভ্রমণের ক্ষেত্রে বেশিরভাগ সময় যা করা যায় না। কর্ণফুলী শিপ বিল্ডার্সের এমডি বলেন, হজযাত্রী বহনে জাহাজ চালুর বিষয়ে আমরা নৌ পরিবহন মন্ত্রণালয় সহ 11টি মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছি। প্রধানমন্ত্রীর কাছে একটি বৈঠকের সারসংক্ষেপ পাঠানো হয়েছে। সারা বিশ্বে 10টি ক্লাসিফিকেশন সোসাইটি রয়েছে, যারা জাহাজের ফিটনেস, রিপেয়ার, পরিচালনা সহ সব কিছু দেখে জাহাজ চলাচলের অনুমতি দিয়ে থাকে। ক্লাসিফিকেশন সোসাইটির অনুমোদিত 32 তলা বিশিষ্ট একটি পুরাতন জাহাজ আমদানি করবে কর্ণফুলী শিপ বিল্ডার্স। এতে একসঙ্গে 3000 হজযাত্রী বহন করা যাবে। জাহাজে বিশাল একটি মিলনায়তন থাকবে, যেখানে একসঙ্গে 2000 হজযাত্রী বসতে পারবে। 14 থেকে 15 তলা বিশিষ্ট একটি নতুন জাহাজ নির্মাণ করতে 5000 কোটি টাকা লাগে। আমরা 500 কোটি টাকা ব্যয় একটি জাহাজ আমদানি করব। হজে বিমান ভাড়াসহ অন্যান্য খরচে জনপ্রতি 5 লাখ টাকার মতো ব্যয় হয়। জাহাজে যাত্রী আনতে কমপক্ষে 1.5 লাখ টাকা ছাড় দিতে হবে। সরকারি নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক ক্লাসিফিকেশন সোসাইটির অনুমোদন থাকা সাপেক্ষে ক্রুজ জাহাজ আমদানি করা যাবে। বছরে 2 মাস হজযাত্রী বহন করবে জাহাজটি, বাকি 10 মাস এশিয়ার বিভিন্ন রুটে যাত্রী নিয়ে চলবে। হজ মৌসুমে ভালো সাড়া পেলে আরও জাহাজ ভাড়া করে আনা হবে। হজ শুরুর 7 দিন আগে জাহাজে যাত্রা করলে সৌদি আরবে গিয়ে 7 থেকে 8 দিন হোটেল ভাড়া করে থাকতে হবে না হাজিদের। এতে করে হজযাত্রীদের 1 থেকে 1.5 লাখ টাকা বেঁচে যাবে। কর্ণফুলী শিপ বিল্ডার্স এশিয়ার অন্যতম ড্রেজার নির্মাতা প্রতিষ্ঠান, এ পর্যন্ত বাংলাদেশের জন্য 5000 কোটি বেশি মূল্যের ড্রেজার তৈরি করেছে। সম্প্রতি কোম্পানিটি কর্ণফুলী ড্রাই ডক লিমিটেড নামক চট্টগ্রামে দেশের প্রথম প্রাইভেট জেটি নির্মাণ করেছে।